আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ তাআলা যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আমাদের ভিডিওটা দেখতে থাকুন, এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে। আপনার যে মনে প্রশ্ন জাগা, মনে মনে প্রশ্ন জাগে, সেই প্রশ্নের উত্তরগুলো এই আলোচনার মধ্যে পেয়ে যাবেন ইনশা আল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন। এ বলে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। ঈমান সম্পর্কে পূর্বে আলোচনা করেছিলাম, ঈমান সম্পর্কিত কোনো বিষয়ে মনে সন্দেহ জাগলে তখন কি করণীয়, তখন আমরা কি করব। যেসব বিষয়ে ঈমান রাখতে হয়, সেসব বিষয়ে যদি কখনো মনে সন্দেহ এবং অসা দেখা দেয়, যেমন মনে সন্দেহ দেখা দিল যে নাউজবিল্লাহ আসলেই খোদা বলে কেউ আছেন কি, আসলেই খোদা বলে কেউ আছেন কি, বা থাকলে তাকে কে সৃষ্টি করল, কোনো সৃষ্টিকর্তা ছাড়া তিনি হলেন কি করে, কিংবা সন্দেহ দেখা দিলে দেখা দিল বা থাকলে তাকে কে সৃষ্টি করল, কোনো সৃষ্টিকর্তা ছাড়া তিনি হলেন কি করে, কিংবা সন্দেহ দেখা দিল যে জান্নাত জাহান্নাম আসলেই আছে কি, জান্নাত জাহান্নাম আসলেই আছে কি। এরূপ আল্লাহ, রাসূল, কুরআন, পরকাল, তাকদীর ইত্যাদি যে কোনো ঈমান সম্পর্কিত বিষয়ে সন্দেহ আসলে তখন তিনটি আমল করণীয়, তিনটি আমল করণীয়। এই সকল সন্দেহ জাগলে তিনটি আমল করলে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এক নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেওয়া। এক নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেওয়া। যখন আমার মনের মধ্যে হ্যাঁ আল্লাহ তাআলা আছেন কি না, আল্লাহ তাআলা কী করে একা একা সৃষ্টি হলেন, জান্নাত জাহান্নাম পুলসিরাত কিয়ামত আখেরাত এগুলো আছে কি না, এগুলো যখন আমার মনের মধ্যে জাগবে, সন্দেহ জাগবে, তখন আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেব। দুই নম্বর আমানতু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনলাম পড়ে নেওয়া। আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ইমান আনলাম পড়ে নেওয়া। তিন নম্বর, উক্ত চিন্তা থেকে বিরত হয়ে অন্য কোনো চিন্তা বা কাজে লিপ্ত হওয়া, উক্ত চিন্তা থেকে বিরত থেকে অন্য চিন্তায় লিপ্ত হওয়া, যে আল্লাহ তাআলা আছেন কি না, এই চিন্তা থেকে বিরত থেকে অন্য কোনো চিন্তা করা, যে আল্লাহ কি করে হ্যাঁ এই আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, হ্যাঁ ডাব গাছ থেকে পানি বের হচ্ছে, ডাবের আগায় ডাব গাছের আগায় তো কোনো কেউ পানি দেয় না, তো এখান থেকে কীভাবে কীভাবে পানি আস, এই ডাবের মধ্যে পানি আসলো, এই ডাব থেকে পানি কীভাবে বের হয়, এগুলো চিন্তা করা, সমুদ্রের কথা চিন্তা করা, নদীর কথা চিন্তা করা, পুকুরের কথা চিন্তা করা, যে এত বড় সমুদ্র, এই সমুদ্রের মধ্যে কত মাছ আছে, কত বড় বড় মাছ আছে, এই মাছের খাবার কে দেয়, এই মাছের খাবার কে দেয়। সমুদ্রের মধ্যে দেখা যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক প্রান্ত দাঁড়াইলে আরেক প্রান্ত দেখা যায় না, এগুলো চিন্তা করা, এত বড় সমুদ্র কে সৃষ্টি করলো, এগুলো চিন্তা করা। যখন আমি এগুলো চিন্তা করবো তো আল্লাহ তাআলার উপর আমার ভরসা আসবে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার উপর আমার ঈমান আসতে থাকবে, আল্লাহ তাআলার উপর আমি ভরসা করতে থাকবো, যে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين MD NM TV এটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।